আজকে একটা মহতি উৎসব, আরোগ্য সাধনের জন্য যে আজকে সভা হচ্ছে এটা অত্যন্ত, ধর্মটা কিন্তু সবচেয়ে বড় হলো বিশ্বাস, আর ওই বিশ্বাস নিয়ে কাজ করা, এইটি হচ্ছে ধর্মের সামর্থ্য। আমি যে ধর্মেরই হই না কেন, আমি ধর্ম কতটুকু নিজের জীবনে অনুশীলন করলাম, পালন করলাম, সেটাই হচ্ছে ধর্মের সার্থকতা। আমাদের দিদি একটু আগে অ্যাডভোকেট ঝর্ণা সরকার, তার নামের আগে বাবা মা রেখেছে, তাই সৃষ্টিকর্তাই জানেন কে তার কে কিভাবে ডাকছে, উনি কিভাবে সাড়া দেবেন। আমি আমি বিশ্বাস করি সেবা হলে সবচেয়ে মানব ধর্ম। মাদার তেরেসার কথা বললেন, এইরকম মানুষ তো পৃথিবীতে আর আসেনি, আসবে কিনা জানি না। নিজের জীবনকে উৎসর্গ করেছে মানব সেবা, আমরা তার জীবন জানি। এবং আজকে আপনারাও যারা এই খ্রিস্টান ধর্মাবলম্বী আসেন, বিভিন্ন অনুষ্ঠান করেন, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে একে অপরের দুঃখে পাশে দাঁড়ান, আনন্দে তার সাথে সহযোগ হন, আমরাও আপনাদের সবসময় সব কিছুতে অতীতের ন্যায় পাশে আছি, ভবিষ্যতে আরও বেশি থাকব। আপনাদের যে কোনো উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবী লীগ, যুবলীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, যারা যে যে অবস্থাতে আছে, প্রত্যেকে এবং সাধারণ মানুষও, সাংবাদিক বন্ধুরাও আপনাদের সাথে আছেন এবং কাজ করবেন। আপনাদের যে ভিশন, আপনাদের যে মিশন, এই মিশন আপনারা এগিয়ে নিয়ে যান, এই ভিশনকে আপনারা এগিয়ে নিয়ে যান। এই এগিয়ে নেওয়ার জন্যে, এই আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্যে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অতীতে যেভাবে ছিলাম তার চেয়ে আরও বেশি বেশি গুণ ভবিষ্যতে থাকবো, এটা আমার প্রত্যাশা। বিশেষ করে আফ্রিকা থেকে আমাদের যে বোন এসছেন, আমি তার প্রতি অশেষ অনেক অনেক, আই ডোন্ট নো হোয়েদার ইউ আন্ডারস্ট্যান্ড বাংলা, আই ওয়ান্ট টু স্পিক সাম ইংলিশ ফর